নমস্কার। আবার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বহিষ্কৃত রাজদীপ শীঘ্রই যোগ দিচ্ছেন বিজেপিতে, লক্ষ্মীপুর কংগ্রেসে বিদ্রোহ। বিনা অপরাধে শাস্তি, নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে ভোটে লড়ার ঘোষণা রুমির। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন, সোনাইয়ে কংগ্রেসের বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দলবিরোধী কাজের জন্য শুক্রবার কংগ্রেস হাইকমান্ড লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা এবং বড়খলার প্রাক্তন বিধায়ক রুমিনাথকে দল থেকে বহিষ্কার করেছে। এ ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবার দলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুখ খুলেন রাজদীপ রুমি উভয়েই। রাজদীপ কংগ্রেস নেতৃত্বকে ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন, সেই সঙ্গে তিনি শীঘ্রই বিজেপিতে যোগদান করবেন বলেও ঘোষণা করেছেন। যে মিডিয়ার মাধ্যমে যে খবর আমি পাইলাম কি দল বিরোধী বা অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিজের জন্য আমাকে এক্সপেল করা হয়েছে, এটাই খবর পাইছি। কেনে করা হয়েছে এটা তো কংগ্রেস নেতৃত্বে কইতে পারবো, এটা কোনো এখনও পাইনি অফিসিয়ালি কিছু নাই। তখন কোনো একটা সংগঠন বা কোনো একটা বিজেপিতে যেন করা কোনো, দেখুন আমার ইতিমধ্যে আমার বিজেপির শীর্ষ নেতৃত্বর সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে এবং আমি বিজেপি দলে যোগদান করব এটা নিশ্চিত। অন্যদিকে রুমিনাথ কংগ্রেস থেকে বহিষ্কারের কারণ খুঁজতে গিয়ে হয়রান। শনিবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন তাকে কেন বহিষ্কার করা হয়েছে সে ব্যাপারে কখনো কিছু জানানো হয়নি। এছাড়া তিনি কোনোদিন কংগ্রেসের নীতি আদর্শের বিরোধী কোনো কাজ করেননি বলে জানান। তবে দল তাকে বহিষ্কার করলেও তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায়নি, তিনি আগামী বিধানসভা নির্বাচনে ঠিকই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সাফ জানিয়ে দেন। নিজেই না জানি কেউ কারণে করিনি, মানে নিজেই শক্ত যাকালি অবধি তো মানে একজন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সক্রিয় অধ্যক্ষ আসিল, এটারও মোর হাতত কোনো তথ্য পাওয়া নাই, কোনো লেটার আহ নাই। লেটার আইলে নিশ্চিতভাবে আপনার যোগেদি মই রাইজক জানাম, মোর প্রতিক্রিয়া ইন এক্সপ্লেনেশন মই জানাম। দ্বিতীয় কথাটো হল যে মূল সমষ্টিত যা এমপি ইলেকশনত 2400 ভোট লিড পাইছে, লগতে কংগ্রেস ব্লক গঠন করেছে দুইটা ব্লকের মাজত, এবং বিভিন্ন সময় আমি বিভিন্ন সময় আমার যে বিভিন্ন দুর্নীতির এগেইনস্টত মই আসলো আওয়াজ দিছো, আর রাইজর মানু খবর মিনা কি করেছে নকরিছে, কংগ্রেস দলের আমার গোরখলা সমষ্টির সব মানুষ দেখেছে যে ডক্টর রুমিনা দিনই রাতে কিভাবে অতিক্রম করে কেন কাম করেছে রাইজে সেবা করেছে। আর মই 100% আমি ন্যাশনাল পার্টির আন্ডারত ইলেকশন খেলিম, এটালেকে কোনো সিদ্ধান্ত লওয়া নাই। লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালাকে কংগ্রেস থেকে বহিষ্কার করায় লক্ষ্মীপুরে দলের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে। শনিবার লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ পন্থী কংগ্রেস পদাধিকারী কর্মী ও সমর্থকা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। রাজদীপ অনুগামীরা এদিন পয়লাপুল কমিউনিটি হলে এক প্রতিবাদী জনসভা করে বর্তমান কংগ্রেস নেতৃবৃন্দের তীব্র সমালোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন শ্রীবার জিপি সভাপতি হেরামণি সিংহ, লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের বিদ্রোহী সাধারণ সম্পাদক প্রণব আচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, কংগ্রেস দলের নেতৃবৃন্দ বিধায়ক রাজদীপ গোয়ালাকে বহিষ্কার করে চূড়ান্ত অন্যায় করেছেন। বিধায়ক রাজদীপ অন্য কোনো দলে যোগদান করেননি, করবেন বলে ঘোষণা করেনি, তাহলে কেন রাজদীপকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? বিধায়কের প্রতি এমন আচরণ করায় তারা অত্যন্ত মর্মাহত হয়েছেন বলে তিনি জানান। যেহেতু রাজদীপকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাই তারা আর কংগ্রেস দলে থাকছেন না বলে সাফ জানিয়ে দেন প্রণব আচার্য সহ অন্যান্যরা।
অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে শনিবার সকাল 11টায় সোনাই ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় ও দলের ওবিসি সেলের সহযোগিতায় কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন প্রথমে সোনাই ব্লক কংগ্রেস কার্যালয়ে জমায়েত হয়ে এক প্রতিবাদী মিছিল সোনাই শহরের প্রধান সড়ক পরিক্রমা করে সেখানে সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিলিপি দাহ করে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মীরা। বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। এদিন কংগ্রেস নেতারা জানান অগণতান্ত্রিকভাবে কেন্দ্রীয় সরকার কৃষি বিল পাশ করেছে, সরকার কৃষকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, এই আইন কৃষকদের ক্ষতি করবে, তাই শীঘ্রই তা বাতিল করতে তারা জোরালো দাবি জানিয়েছেন। এদিন কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি তথা জেলা সংখ্যালঘু সেলের উপসভাপতি ফয়জুর রহমান লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বরভুইয়া, দুই জেলা সম্পাদক শামসুজ্জামান মজুমদার ও মাসুদ আহমেদ লস্কর, বর্ষিয়ান কংগ্রেস নেতা রশিদ মজুমদার, সোনাই ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বরভুইয়া, ওবিসি সেলের সভাপতি ডাক্তার রোশন আলী, যুব কংগ্রেসের রফিকুল বরভুইয়া, সেবা দলের রবিজুল আলী, ইয়ং ব্রিগেডের জিয়াউর রহমান, আজিজুর রহমান, টাউন কংগ্রেসের শাহজান লস্কর প্রমুখ। বিরুদ্ধে যে বিল এনেছে সেই বিলের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস সম্প্রদায় সেই বিলের বিরোধিতা করে এবং কৃষকদের স্বার্থে এই বিল বাতিল করতে হবে, স্বৈরাচারী নরেন্দ্র মোদী সরকারকে আগামী দিনে উৎখাত করে ভারতবর্ষের কৃষক সমাজকে, কৃষক সমাজের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য সদায় সর্বদা এই ভারতীয় জাতীয় কংগ্রেস কৃষকদের পাশে আছে। আজ ভারতবর্ষের বিভিন্ন শিল্প উদ্যোগ এই স্বৈরাচারী মোদী সরকার বিক্রি করে ভারতবর্ষের জনগণকে অর্থনৈতিকভাবে একবারে বিপন্ন করে ফেলেছে, তাই আমরা মোদী সরকারকে ধিক্কার জানাই। সঙ্গে আমাদের আসাম সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িক মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেস সেকুলার দল হিসাবে সর্বদাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গণতান্ত্রিকভাবে। শুক্রবার ইস্ট কাজীডোহর হাই স্কুলে পড়ুয়াদের মধ্যে সরকারি পোশাক বিতরণের সূচনা করেন এলাকার বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন শিক্ষার উপর আলোকপাত করে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি শিক্ষাকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে এবং সাধারণ মানুষের আস্থা যেন সরকারি স্কুলের প্রতি থাকে, এই আহ্বান জানান। হাই স্কুল হোক কিংবা হায়ার সেকেন্ডারি হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সব জায়গাতে বিদ্যা শিক্ষা দেওয়া হয়। আমরা বিদ্যা শিক্ষা দেই আর মা বাবারা এই উদ্দেশ্যে বিদ্যালয়ে পাঠান যে আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে মানুষ হোক, শিক্ষা দীক্ষা অর্জন করুক। যে শিক্ষা দীক্ষা যে অর্জন করলে আর চাকরি করতে লাগবে এটা নাই, শিক্ষিত হলে আমরা যদি সমাজ যদি আমরা শিক্ষিত হই তাহলে আমরা সমাজকে উন্নত হবে। আমাদের বিশেষ করে এই অঞ্চলের যারা সমাজ ব্যবস্থা, আপনারা যারা বিশেষ করে ছাত্রছাত্রী আছেন, শতকরা এই স্কুলে 90% মুসলমান স্টুডেন্ট, সংখ্যালঘু স্টুডেন্ট। ভূয়া ডিগ্রিধারী ডাক্তারদের সীমাহীন দৌরাত্ম্য শিলচরে, বিভিন্ন ধরনের ডিগ্রি ব্যবহার করে চকচকে সাইনবোর্ড সাঁটিয়ে নিরীহ রোগীদের প্রতারিত করে আসছেন তারা, ফলে চিকিৎসা সেবায় চরম অরাজকতা বিরাজ করেছে। শুক্রবার এ ধরনের ভূয়ো চিকিৎসকের বিরুদ্ধে রাঙ্গিরখালি পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী রোগী তথা দক্ষিণ উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা রাজনুদ্দিন লস্কর। তার অভিযোগ, ডাক্তার আই কে মজুমদার একজন আয়ুর্বেদ চিকিৎসক হয়ে কিভাবে অ্যালোপ্যাথিক ঔষধ প্রেসক্রাইব করেন এবং ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ চড়া দামে তা রোগীদের কাছে বিক্রি করেছেন, এ ব্যাপারে ফোনে জানতে চাইলে চিকিৎসক পাল্টা হুমকি দেন, তাই সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ব্যাপারটা হয়েছে যে এখানে রাজন বলে যে ছেলেটা আছে আমাদের পরিচিত, আজকে হঠাৎ 2-3 দিন আগে কিছু প্রেসক্রিপশন আর কিছু ওষুধ নিয়ে এলো। প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো যখন আমরা দেখতে গেলাম তখন দেখলাম যে ওষুধগুলো বেসিক্যালি স্যাম্পল, ডক্টর স্যাম্পল, প্যারাসিটামল যেটা আজকে 2-3 টাকায় পাওয়া যায় ওখানে দেভ বিন চার্জ 50 rupees পার ট্যাবলেট, মানে 500 টাকা দিয়ে স্যাম্পল ওষুধ প্যারাসিটামল কিনেছে।
তো ও তখন আমাদের কাছে যখন নিয়ে এসছে আমি দেখলাম যে বিকজ দেখুন এটা সমাজের মানে দিস ইজ অ্যাবসলিউটলি এগেইনস্ট ইউনো দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি ডাক্তারের নামে এখানে ভুয়া ডাক্তার ভুয়া ইজ বেসিক্যালি এ কোয়েক ইজ নট এ ডক্টর আই বিলিভ কোনো ডিগ্রি নেই তো দীর্ঘ বছর ধরে কাজ করে আমরা আমার নামটা কি আজ সকাল 11টা নাগাদ উদারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চের শহীদ বেদির সামনে এক ঘন্টার প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করে উদারবন্দ ব্লক কংগ্রেস। বিজেপি সরকারের কৃষক বিরোধী আইন বিল বাতিলের উদ্দেশ্যে এই কর্মসূচি আয়োজন করেন তারা। এদিনের প্রতিবাদী আন্দোলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, দিব্যজ্যোতি বড়ুয়া সহ যুব কংগ্রেসের কর্মকর্তারা। কেন্দ্র সরকারের পাশ করা নতুন কৃষি বিলের বিরুদ্ধে অন্যান্য স্থানের সঙ্গে শনিবার সোনাই ব্লক কংগ্রেস কমিটিও দলের ওবিসি শাখা এক প্রতিবাদী কর্মসূচি পালন করে। এদিন সোনাই ব্লক কংগ্রেস দলীয় কার্যালয় থেকে বের হয়ে সোনাই শহর পরিক্রমা করা হয়। পরে কৃষি বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মকর্তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস কর্তারা ক্ষোভের সাথে বলেন, কেন্দ্র সরকারের পাশ করা দুটি বিলেই কৃষক বিরোধী এবং বিলটি অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মধ্যাহ্ন ভোজনের টাকা আত্মসাতের অভিযোগ উঠল। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির পিরেক চক জিপির মেদেমাইল এলপি স্কুলে। অভিযোগ মতে জানা যায়, গত দুবছর থেকে মধ্যাহ্ন ভোজনের টাকা আত্মসাত করে আসছেন স্কুলের প্রধান শিক্ষিকা সবিতা সরকার। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি অরুণ রায় জানান, স্কুলে 40 জন ছাত্রছাত্রী থাকলেও সরকারি নিয়ম অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেননি, ফলে একাংশ অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন এবং পরিচালন কমিটির সভাপতি হিসেবে তাকে দোষারোপ করেছেন। এ ব্যাপারে গ্রামবাসীরা স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একটি অভিযোগ নামাতে হস্তাক্ষর সমেত জেলা নিম্ন বুনিয়াদি আধিকারিকের উদ্দেশ্যে তুলে দেন। অরুণ রায়, কিসে দুবছর থেকে বাচ্চারা পয়সাগুলা মানে ঠিকমতে বাটাসিটা করটা না খাওয়াইটা না, আমি আপত্তি করছি, এটা আমার কোনো ভাত্তা দিন না। গেছে 7 তারিখ, হ্যাঁ কিছুটা টাকা মানে 100-150 টাকা পরিমাণে রেশন বাটিয়া তাই দিলাইছেন, আমারও ভাত্তা দিছেন না। হ্যাঁ ও আমি গ্রামবাসীর সবে আমার কমপ্লেন করছেন, আমি কইছি হ্যাঁ কমপ্লেন করছেন, ও আমি কইছি তোমরা যেটা ভাল লাগে তা করো, ও তারা সবে মিলিয়া ও ধরনের। এখন আপনি আধিকারিকের কাছে কিটা অনুরোধ করবা? ওই যে এইরকম আর কোনো যদি হয় না জানি এই কেলেঙ্কারিগুলা মানে ওটা তদন্ত আর তাহলে আমরা এখান থেকে ট্রান্সফার করতাম, বদলি করতাম, আমরা ওটাও চাই। আর বাদ বাকি বাচ্চারা পড়াশোনা স্কুল ওর কেমন? এটা বেশি বেলা হয় না, না না এটা আইনা জান গিয়া। আপনারা সরকারের কাছে কিটা দাবি রাখবা? খানি বনি সব আমরা ঠিক মতো পাইতাম, ফোড়া ঠিক হইতো, ফোড়া ঠিক হইতো, বাচ্চারা নষ্ট হয়ে যেত। এই শিক্ষিকা আপনারা বদলি করতেন? হ্যাঁ আমরা বদলি করতাম। আপনারা এই শিক্ষিকা প্রধান শিক্ষিকার বদলি চাইন না? শারদ অর্ঘ্য হিসেবে শনিবার লাতু বালিধারা এলাকায় বস্ত্র বিতরণ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সমিতির। বাঙালির সর্ববৃহৎ উৎসব, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পিছিয়ে পড়া পরিবারের মধ্যে হাসি ফুটাতে করিমগঞ্জ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মানুষের মধ্যে উপস্থিত হন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রানন্দজী মহারাজ। এদিন এলাকার 150 পরিবারের মধ্যে নিজ হাতে বস্ত্র তুলে দেন তিনি। এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের ভূমিকায় ছিলেন কিরণময় দাস, উত্তম ভট্টাচার্য, প্রবাল আচার্য, শঙ্কু ভট্টাচার্য, সুরজিৎ দে প্রমুখ। আমরা আজকে সেই করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে দুর্গাপূজো উপলক্ষে দরিদ্রদের কিছু বস্ত্র বিতরণ করতে এসেছি। আমাদের এখানে আছে অল্প কিছু মায়েদের জন্য শাড়ি আর ধুতি আর কয়েকটি মাস্ক আছে, আমরা একটি করে মাস্ক দিতে পারবো। অন্যান্য জায়গায় আমরা 2টি করে দিয়েছি, আমাদের এখন ওগুলো শেষ হয়ে গেছে, ওই জন্য আমরা একটি করে দেব। তো আমরা কিরকম ভাবে দেখুন, কেন স্বামী বিবেকানন্দ বলছেন যে
মানুষকে, কারণ মানুষের মধ্যে ভগবান আছে, তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তবেই আমরা মন্দিরে যে বিগ্রহ আছে যাকে আমরা পুজো করতে যাচ্ছি সেই পুজো আমাদের তখনই সন্তুষ্ট হবে, নাহলে আমাদের কখনোই হবে না। যদি মানুষকে আমরা অবহেলা করি কখনোই আমরা দেবতার সান্নিধ্য পাবো না, দেবতার কোনোদিন প্রসাদও পাবো না। নিজের ইচ্ছে খুশি যাত্রী ভাড়া বাড়িয়ে দিচ্ছে যাত্রী গাড়ি ড্রাইভার, আর এ নিয়ে প্রতিদিন চলছে ঝগড়া যাত্রী ও ড্রাইভারের মধ্যে। অথচ রাজনৈতিক দলগুলো নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। লকডাউনের ফলে সীমিত যাত্রীদের নিয়ে গাড়ি চলাচলের অনুমতি দেয় সরকার, যার ফলে দ্বিগুণ ভাড়া নিতে শুরু করে যাত্রীবাহী গাড়িগুলো এবং এখনও তা অব্যাহত রেখেছে। এ ব্যাপারে যাত্রী ভাড়া কমাতে আইরিশ স্ট্যান্ডের মাস্টারের সাথে দীর্ঘ আলোচনা করেন সমাজসেবী তথা জামাত নেতা আহমেদ আলী। এদিনের আলোচনায় জালালপুর কালাইনের ভাড়া 30 টাকা সিদ্ধান্ত হলেও পরে যাত্রীবাহী আইরিশ গাড়িগুলি প্রত্যাখ্যান করে 40 টাকা বহাল রাখে। সিট ক্যাপাসিটি যতটা আছে তাও আবার লোড নিলেও না পুরা লইয়া যায়, তো এখন তো আর লকডাউন নাই আর ইয়ে নাই, তো এখন তো আবার জায়গা তাই তো 25 টাকা তাই তো। আচ্ছা 25 টাকার জায়গা যদিও কো তেলের দাম 5 টাকা বাড়ছে, তুমি তাই না 30 টাকা দিতে পারো, 30 টাকা হইলে আমরা না করি না। এখন বর্তমানে হয়তো 4 জন বা 5 জন লইয়া যায় এই পেসেঞ্জার, অনেক পেসেঞ্জারে মানেও না, পাবলিকে মানেন না, হয়তো 3 জনেও যাবি আর তারা কর যে 3 জন আমরা যে অন্য পেসেঞ্জার দিতে পারি না, 3 জন কিছু নাই, 3 জন তো লকডাউন হয়ে গেছে, তারপরে অনেক সময় লকডাউন উঠছে কিন্তু ক্লিয়ারলি কিছু দিছে না এখনো। 3 জন যদি যায় ডিলাক্সে যে যা পেসেঞ্জার গুলা, আচ্ছা ডিলাক্সে স্ট্যান্ডিং পেসেঞ্জার নিতে পারেন না, ডিলাক্সে স্ট্যান্ডিং পেসেঞ্জার নিতে পারেন না, তার তো 90 টাকা ভাড়া রয়ে গেছে, আমরা সময় চলে যাবো, আমরা বেশি ভাড়া নিতাম। ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ বহুদিন ধরে নিজেদের উদ্যোগে গরিবদের সাহায্য করে আসছে। বিগত দিনে করোনা মহামারীর সময় 5 লক্ষেরও অধিক এবং সংগঠন সম্পাদক নিজে থেকেই 3.5 লক্ষের টাকার সামগ্রী বণ্টন করেছেন। সংগঠনের পক্ষ থেকে জানা যায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে শাড়ি এবং দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষদের মধ্যে চাল ডাল সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হবে। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের পক্ষে ডাক্তার মাসুম আহমেদ জানান আগামী 8ই নভেম্বর করোনা সচেতনতা নিয়ে এক র্যালি বের করা হবে। শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন প্রতি বছরই আমরা করে থাকি, এই বছরও সেই অনুযায়ী করে থাকবো। আমরা প্রায় 1000 শাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিতরণ করার প্রচেষ্টা নিয়েছি, বিশেষভাবে দরিদ্র সীমার নিচে যে লোকগুলো আছে তাদেরকেই উদ্দেশ্য করে আমাদের এই শাড়ি বিতরণ অনুষ্ঠান। আমরা শিলচর শহর ছাড়াও শিলচর শহরের বাইরে বিভিন্ন জায়গায় যাব, সেখানে গিয়ে সেই শাড়িগুলো বিতরণ করব এবং তার জন্য আমরা যথেষ্ট প্রয়াস নিয়েছি এবং আশা করছি আমরা আরও কিছু করতে পারব, যেমন চাল ডাল লবণ তেল সেরকম জিনিস আমরা কিছু দেওয়ার চেষ্টা করব, বিশেষভাবে যারা দরিদ্র সীমার নিচে আছে তাদেরকেই আমরা দেব এবং সেই অনুযায়ী আমরা কাজ করে দেব। এরপরে আমরা নভেম্বর মাসের 8 তারিখে একটা কী বলে ওয়ার্কের যে করব, আমরা যাতে কোভিড সম্বন্ধে সচেতনতা হয়, কোভিডের জন্য যে স্বাস্থ্যবিধি মানতে হয়, কোভিড কীভাবে রক্ষা করতে হবে সেগুলা মনে করে সেগুলা মানুষের মধ্যে জাগরণ করার জন্য আমরা 8 নভেম্বর একটি অনুষ্ঠান করব, একটি ওয়ার্ক ফর হেলথ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বহিষ্কৃত রাজদীপ শীঘ্রই যোগ দিচ্ছেন বিজেপিতে, লক্ষ্মীপুর কংগ্রেসে বিদ্রোহ। বিনা অপরাধে শাস্তি, নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে ভোটে লড়ার ঘোষণা রুমির। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন, সোনাইয়ে কংগ্রেসের বিক্ষোভ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।